দিলি না, কিন্তু আমি তোর ঠিক জায়গা মতো পৌঁছায় দিমু, কোথার কসম পৌঁছায় দিমু। এই ওকে নিয়ে যাও। আর এত শক্তি মনার মতো একটা বর্ন ক্রিমিনালকে একা কি করে পরাস্ত করল সেই যুবক? এলাকার লোক তাকে সংগ্রাম বলে ডাকে,
বেকার ছেলে, সমাজ সেবা করে, কিন্তু গায়ে অসুরের মতো শক্তি। মনাভয় অনেক চেষ্টা করেছে, কিন্তু কিছুতে সংগ্রামের হাত থেকে ছুটতে পারেনি। ওই সংগ্রামের হাতি পরিয়ে দিতে হবে পরাধীনতার শৃঙ্খল। আরে নাটকের ডায়লগ বাদ দিয়ে কি করতে হবে তাই বলে। মনার মতো শক্তিকে যে পরাস্ত করতে পারে তাকে আমার চাই লাল। তুমি ভাবতে পারো, পরের ইলেকশনের সময় যদি ওই ছেলে আমার পাশে থাকে তাহলে কি হবে? এলাকার লোকজন আমাকে ফেভার করবে, আর কোনো মাস্তানো আমার বিপক্ষে কথা বলার সাহস পাবে না। ওকে চাকরির লোভ দেখিয়ে আমার কাছে নিয়ে এসো। ওকে আমি এমন চাকরি দেব, আমার পোষা কুকুরের মতো চাকরির বেল্ট গলায় পড়ে আমার কথায় নাচবে। যদি সংগ্রাম না শুনে, আপোষে না মানলে ওকে মানতে বাধ্য করব। যাও লাল, ওই সংগ্রামকে আমার দাওয়াত পৌঁছে দাও। মাথা আমার নষ্ট, সবার জন্য লাগে কষ্ট। আরে বাদ দে ওদের কথা, ওরা যা করে তা তো স্টেটমেন্ট দিয়ে করে, আর আমাদের সংগ্রাম যা করেছে তার নিজের শক্তিতে করেছে। আমার হাতে ক্ষমতা থাকলে আমার বন্ধুকে প্রধানমন্ত্রী বানিয়ে দিতাম। আরে প্রধানমন্ত্রী হবার স্বপ্ন আমার নেই, পারলে একটা চাকরির ব্যবস্থা করে দে। চাকরি চাকরি পাবো কোথায়? থাকলে তো আমি আগে জয়েন করতাম। তমাল, তুই না একটা কোম্পানিতে অ্যাপ্লাই করেছিলি, কোনো জবাব পেয়েছিস? 5 লাখ টাকা সিকিউরিটি চেয়েছে, আর এই শালা 5 লাখ টাকা পকেটে থাকলে কি আর আমি চাকরি খুঁজে বেড়াই? যত সব। আরে শোন শোন, ভেঙে পড়লে চলবে না দোস্ত, চেষ্টা করতেই হবে, আমাদেরকে নিজেদের পায়ে দাঁড়াতেই হবে। ওকে শোন, আমি এখন চলি, কাল ক্লাবে দেখা হবে, ঠিক আছে? ঠিক আছে, আসি। হ্যাঁ দাঁড়াও, আগে লোকে তোমাকে বেকার বলত, আমি তা মেনে নিয়েছিলাম, কিন্তু আজ থেকে তোমাকে মাস্তান বলা শুরু করেছে, সেটা কি করে মেনে নেবে বলতে পারো? মাস্তানি? আমি তো কোনো মাস্তানি করিনি। মাস্তানি করনি মানে? বাজারে তুমি আজকে একজন জেল পালন আসামির সঙ্গে মারামারি করনি, তাকে পাকড়াও করে পুলিশরা তারপর তুলে দাওনি? দিয়েছি, কিন্তু তার সাথে মাস্তানির কি সম্পর্ক? লোকটা একটা ক্রিমিনাল, দেশের শত্রু, সে পুলিশের কাস্টডি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে, আমি বাধা দিয়েছি, ব্যাস। বাজারে তো আরো অনেক লোক ছিল, কই তারা তো কেউ বাধা দেয়নি? ওরা কেন দেয়নি আমি জানি না, কিন্তু আমার যা কর্তব্য মনে হয়েছে আমি তাই করেছি। যদি ওই ক্রিমিনাল তোমাকে খুন করত, পুলিশের খাতায় যদি তোমার নাম উঠে যেত তাহলে কি হতো? তোমার সমস্ত ভবিষ্যৎ নষ্ট হয়ে যেত, জীবনে কোনোদিন কোনো ভালো চাকরি করতে পারতাম না। কি হতে পারতো আর কি হতে পারতো না সে চিন্তা করার সময় তখন ছিল না। আমি চোখের সামনে অন্যায় হতে দেখেছি তাই বাধা দিয়েছি। ঘরে তোমার দুদুটো বোন বিয়ের উপযুক্ত, কিন্তু মাস্তানের বোনকে কে বিয়ে করতে চায় সেটা কি একবার ভেবে দেখেছো? আহা বাবা, ভাইয়াকে বাইরে দাঁড় করে তুমি এসব কি শুরু করলে? আয় ভাইয়া, তোর জন্য সে কখন থেকে ভাত বেড়ে বসে আছি। আয় সাথী, আমার কথা শেষ হয়নি। খাওয়া দাওয়া করার পর ভাইয়া এসে সব শুনে যাবে। আয় তো ভাইয়া। চল বাবা, তুমি এসো, পানি দে। জানো শিমুল, কলেজের ক্লাস ফাঁকি দিয়ে তোমার সাথে প্রেম করছি, ভাইয়া যদি জানতে পারে তাহলে আমাকে পিটি দেবে। কেন, তোমার ভাইয়া কি খুব রাগী? না তা না, ভাইয়া অন্যায়ের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করে, অন্যায়কে একদম প্রশ্রয় দেয় না। ওকে যান তাহলে আমি আসি। আয় দুষ্টু, বসো। তুমি আমার চোখের মণি, অন্তরের অন্তরস্থল, তোমাকে আমি ভালোবাসি। আমিও যে তোমাকে ভালোবাসি। বিথি, হ্যালো, জি স্যার, আমি এক্ষুনি আসছি। বাবা, এতক্ষণ তো ফোনে ধরতে চাচ্ছিলে না, আর এক্ষুনি চলে যাচ্ছ?
এডিটর স্যার ফোন করেছিলেন, জরুরি অ্যাসাইনমেন্ট, চলো। আমিও যাব। আরে অসুবিধা কি, জার্নালিজম নিয়ে পড়ছো, এই ব্যাপারে প্রত্যক্ষ অভিজ্ঞতা থাকা ভালো, চলো কুইক। যাচ্ছি বাবা যাচ্ছি। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বসো। থ্যাংক ইউ স্যার। শিমুল এসেছো? এক্ষুনি তোমাকে শাহজাহানপুর মহল্লায় যেতে হবে, একজন জাতীয় বীরের সাক্ষাৎকার নিয়ে আসতে হবে। শাহজাহানপুরে কোনো জাতীয় বীর থাকেন বলে তো আমি জানি না স্যার। থাকে থাকে, আজ সকালে ওই বীর মনার মতো একটা দুর্ধর্ষ ক্রিমিনালকে পুলিশের কাস্টডি থেকে পালানোর সময় বাধা দিয়েছে। শুধু তাই নয়, তাকে ধরে আবার পুলিশের কাছেই হ্যান্ডওভার করেছে। বলছেন কি স্যার, সম্পূর্ণ একা? তাহলে তো তার কথা দেশের মানুষের জানা উচিত। তাই তো তোমাকে পাঠাচ্ছি, কিন্তু দুর্ভাগ্য তার শুধু নাম জানি কিন্তু ঠিকানা কেউই জানে না। নাম বললেই আমি চিনব স্যার, আমিও তো শাহজাহানপুরেই থাকি। ওর নাম সংগ্রাম। সংগ্রাম? সংগ্রাম তো আমার ভাইয়ার নাম। তাহলে তো হয়ে গেল, আমি আগামীকাল সকালে ওর সাক্ষাৎকারের কপি আমার টেবিলে দেখতে চাই শিমুল। ওকে স্যার, আমি এক্ষুনি যাচ্ছি, চলো বিথি। চলো। ভাইয়া ভাইয়া, এই ভাইয়া। কিরে এভাবে চাচাচ্ছিস কেন? হ্যাঁ ডাকবো না মানে? তুই এত বড় একটা কাজ করে ফেলেছিস, বাসায় সাংবাদিক এসেছে তোর সাক্ষাৎকার নিতে, আর আমি তোকে গলা উঁচু করে ডাকবো না? শিমুল আমার ভাইয়া সংগ্রাম। নাইস টু মিট ইউ। সেম টু ইউ। আপনি বিথি মানে? ঠিক, আমি দৈনিক বঙ্গবাসী পত্রিকা থেকে এসেছি, আমার নাম শিমুল। বিথি ওর জার্নালিজমের পেপার তৈরি করার জন্য কিছুদিন ধরে আমার সাথে কাজ করছে। ও বসুন বসুন। থ্যাংক ইউ। তুই বয়, যদি কিছু মনে না করেন, আমরা আপনার সাহসিকতার কথা দেশের মানুষকে জানাতে চাই, আপনার সাক্ষাৎকার নিতে চাই। নিয়ে খুন করবে, একবার মরবো এই চিন্তায় আমি প্রত্যেক দিন বারবার মরতে চাই না। রাজনীতিতে যোগ দেবার ইচ্ছা আছে কি? জি না। দেশের তরুণ সমাজের উদ্দেশ্যে কোনো মেসেজ? জি। নিজেকে কখনো দুর্বল ভাববেন না, মাস্তানির বিরোধিতা, সাধারণ মানুষকে ভালোবাসুন। ওকে থ্যাংক। মোনা ভাই, আপনার খাওয়া আর পেপার। নে তুই মার। এখানে সংগ্রাম নামের কেউ আছে? জি বলুন। মাথা আমার নষ্ট, সবার জন্য লাগে খুব কষ্ট। Glad to meet you, young man. আমার নাম লাল মোহাম্মদ, আমি একটা এনজিওর সাথে আছি। আমাদের এনজিও আপনার একটা গণসম্বর্ধনা দিতে চায়। আমাকে কেন? দেশে অবহেলিত আর অনেক লোক আছে, তাদেরকে গণসম্বর্ধনা দিতে বলুন। আপনি নিজেকে ছোট ভাবছেন কেন? এ যুগে আপনার মতো সাহসী পুরুষ কয়জন আছে? সংবর্ধনা আর ফুলের মালা দিয়ে জীবন চলে না মিস্টার লাল মোহাম্মদ। বাঁচতে হলে পেটে ভাত চাই, গায়ে কাপড় চাই, কামাই রোজগারের জন্য চাকরি চাই। সেগুলো যদি দিতে পারেন তাহলে কথা বলে দেখতে পারি। চাকরি আপনার চাইলেই হয়ে যাবে,
আপনাকে শুধু একটি বার আমাদের এমডির সাথে কথা বলতে হবে, উনি আপনার জন্য অপেক্ষা করছেন। তাই নাকি সংগ্রাম? চল আমিও তোর সাথে যাব। আরে দাঁড়া, আগে যাব কিনা ভেবে দেখি। কি রে কুকুরের মতো ডাকছিস কেন? কুকুরেরটা ডাকবো না মানে? ভাবতে ভাবতে মাথায় রক্ত উঠে গেছে, আর তুই বলছিস ভাববো না? খুঁজে চাকরি পাচ্ছি না 4 বছর, আর তোর জন্য তোর চাকরি অপেক্ষা করছে, আর যাবি না বলছিস? ঠিক আছে, তোরা যখন বলছিস তখন গিয়ে দেখি। চল। হ্যাঁ হ্যাঁ চল। চলুন। হ্যাঁ চলুন। ওয়েলকাম ওয়েলকাম মিস্টার সংগ্রাম, আপনার মতো বীরকে আমার বাড়িতে পেয়ে আমি ধন্য। আমি মুসলিম আলী, গ্লোবাল ফাউন্ডেশনের প্রেসিডেন্ট। আমার বাড়িতে এসেছেন, কি খাবেন বলুন? চা কফি না কোল্ড ড্রিঙ্কস কি খাবেন বলুন? স্যার তো কোক খেতে ভালোবাসেন, কোক হলে ভালো হয়। কোক। ডেভিড, ডেভিড। ইয়েস বস। কোক প্লিজ। জি বস। আমার ফাউন্ডেশন আপনার মতো শক্তিশালী যুবক সাথে নিয়ে দেশের সেবা করতে চায়, কিন্তু সে ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গি কি সেটা জানার জন্য আপনাকে খবর দেওয়া হয়েছে। দেশের সেবা করতে আমিও চাই, কিন্তু পরিবারে আমি বড় ছেলে, দেশের সাথে সাথে পরিবারের সেবা করাও আমার কর্তব্য। অবশ্যই। এদিকে, তুই কি পাগল হয়েছিস সংগ্রাম? এত টাকা বেতন আর তুই চুপ কর। তুই তুই চুপ থাক। মিস্টার মুসলিম বলুন আমাকে কি করতে হবে? এই দেশের বিভিন্ন জায়গায় আমার অনেক ব্যবসা অফিস ছড়িয়ে ছিটিয়ে আছে, সেই সাথে আছে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস, কিন্তু সেই সব বিজনেস মিল ফ্যাক্টরি শক্ত হাতে চালাতে হলে শক্ত লোক চাই, এমন লোক চাই যে প্রয়োজনে শাসনও করতে পারবে, আদরও করতে পারবে। তার মানে অফিশিয়াল মাস্তানি। গুড, ভেরি গুড, বলা মাত্রই বুঝতে পেরেছে। আপনার কাজ হবে, যারা আমাদের সাথে মাস্তানি করবে, আমাদের ক্ষতির চেষ্টা করবে, তাদেরকে সরিয়ে দেয়া। সরি, চাকরির নামে মাস্তানি আমি করতে চাই না। গুড বাই। আমাকে সবার কাতারে ফেললে ভুল করবেন। চল তোমার। মিস্টার সংগ্রাম, আমাকে শক্ত হতে বাধ্য করবেন না, চুপচাপ বসুন। আপনি যদি চাকরি করতে রাজি না হন তাহলে আপনাকে শাস্তি পেতে হবে। শাস্তি? কিসের শাস্তি? আমার কলিক মোনাকে বাধা দেবার শাস্তি, তাকে আবার পুলিশে দেবার শাস্তি। এবার বুঝলাম অঙ্কটা কোথায় মিস্টার মুসলিম। কিন্তু আপনি ভুলে গেছেন, মনার মতো ক্রিমিনালকে যে শায়েস্তা করতে পারে সে আপনার চামচাগুলোকে শায়েস্তা করতে পারে। কারে খাওয়াতে চাইছিল বস এই কোক? ফেরত লেস দাই। শালা, মনে করছিলাম তোরে কোক খাওয়াবো, এখন দেখি গুষ্টি দিয়ে সাফ করতেছ। আমি নাই।
তোদের বস ওই কয়েদি মনাকে জানিয়ে দিস জীবিত ছেড়ে গেলাম। বাট এতগুলো লোক মিলে একজনকে থামাতে পারলি না, কে বলেছে তোদেরকে মাস্তানি করতে? লাল, আই লাল, কি করতে হবে তাই বলেন। মনার কাছে যা, ওই বলে দেবে আমাদেরকে কার কাছে যেতে হবে, কে পারবে সংগ্রামকে শায়েস্তা করতে। যা। ঠিক আছে, যাচ্ছি। যা। মনা ভাই, ও মনা ভাই, কি হয়েছে? ওরা না ডেঙ্গু কামড় দিছে, সংগ্রাম মারছে, ফাউন্ডেশন ডাইকে না সাহায্য করবার গেছিলাম, আমাকে তুলাধুনা করছে। সংগ্রাম আমারে মারছে, আর আমি হইলে তগরে খালি মারতাম না। কাটা ঘায়া নুনে ছিটা দিও না মানা ভাই, কাকে দিও সংগ্রামকে সাহায্য করতে হবে তাই বলো, নয়তো শালা বারবার আমাদের কাছে ডিস্টার্ব করবো, সামনে ইলেকশনে ঝামেলা করব, এলাকায় বিদ্রোহ করব। কিছুই করতে পারবো না, চেষ্টা করার লেগা আমার চাকরিতে যথেষ্ট। কে থাকে কোথায়, নাম কি? থাকে পাইপ ফ্যাক্টরির গল্লিতে, আমার প্রথম শিষ্য, নাম বায়েজিদ। মজা রে মজা, মাত্র একজন বায়েজিদকে দিয়ে মাত্র একজনকে সাহায্য করতে চান? আরে বায়েজিদ রাস্তা দিয়ে হেঁটে গেলেও তো দু চারজন অজ্ঞান হয়ে যায়। সংগ্রাম তেমন ছেলে নয় বায়েজিদ, মনার মতো ক্রিমিনাল কেসে একাই সাহায্য করেছে। যতই কন আপনারা, একজনের সাহায্য করতে যদি আমি যাই তাইলে আমার অপমান। সংগ্রামের জন্য আমার ক্ষয়েরই যথেষ্ট। ক্ষয়েরটা আবার কে? ওর নাম ক্ষয়ের, ক্ষয়ের। শাহজানপুর মহল্লা একটা লাশ ফালাইতে হইব, পারবি না? পারুম। নাম? সংগ্রাম। ঠিকানা? রাখবো না, চিনি। ক্লাবের সামনে গেলে পায়ে যাব। বাস তাইলেই হইব। নেতা, বাসায় গিয়া নাকে তেল দিয়া ঘুমা, আগামীকালের পত্রিকায় মৃত্যুর সংবাদ পয়লা নিয়ে। পুরো এক লাখ আছে। ধ্যান, মজা, টেকার গন্ধ আমার মজা লাগে। আপনারা যান, সময় মতো সব খবর পাওয়া যাবেন। সংগ্রাম। Oh!
ওকে লা 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 একদম লড়বে না। কি ব্যাপার? একদম চুপ। খবর দাও সংগ্রাম, কাছে এলে লাশ ফেলে দেব। খায়ের বাঁচতে চাইলে মেয়েটিকে ছেড়েতে না, এই মাইয়া আমার বাঁচার টিকিট। শৈলজা সংগ্রাম, আমার শৈলজা যেতে দে। প্লিজ আমাকে ছেড়ে দিন, প্লিজ আমাকে ছেড়ে দিন। ছাড়ো, তার আগে তুই সংগ্রামে চলে যেতে বল। সংগ্রাম বাবা, তোকে আজ প্রতিজ্ঞা করতে হবে, তুই তুই আর কোনোদিন আইনকে নিজের হাতে তুলে নিবি না, আর কোনোদিন নিজের ক্ষতি করে অন্যায়ের প্রতিবাদ করতে যাবি না। এ তুমি কি বলছো বাবা? নিজের চোখের সামনে কাউকে যদি দেখি তোমাকে খুন করতে, তাহলে তাহলে কি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব, অপেক্ষা করব কখন পুলিশ এসে তোমাকে হাসপাতালে নিয়ে যাবে? আর রাস্তার কুকুর তোকে কামড় দিলে তুই কি তার গায়ে কামড় দিবি? তুই কি তার পর্যায়ে নেমে যাবি? কুকুরকে কামড়ে দিতে না পারি, বাবায় কষে একটা লাঠি তো দিতে পারবো, এমন শিক্ষা দেব যে যাতে সে আর কোনোদিন কামড় দিতে না পারে। একদম ঠিক কাজ করেছিস ভাইয়া। বাবা বললেই হলো, কেউ যদি তোকে মারতে চায় তাহলে তুই তাকে ছেড়ে দিবি? আমিও বাবাকে বলেছি, ভাইয়া যা করেছে ঠিক কাজটি করেছে। এনে ভাইয়া খেয়ে নে। আমার খিদে নেই। এত মারামারি করলে বুঝি খিদে পায় না? তোকে কোনো কষ্ট করতে হবে না, আমি নিজের হাতে তোকে খাইয়ে দিচ্ছি। বললাম না খাবো না। তুই না খেলে কিন্তু ভাইয়া আমরাও খাবো না। আচ্ছা তুই কি চাস তোর জন্য আমাদের কষ্ট হোক? ও তোরা কেন যে এত বিরক্ত করিস? বিরক্ত নয়, আমার ভাইয়া না খেলে তার গায়ে শক্তি হবে কি করে, দুষ্ট লোকদের পেটাবে কি করে? বাবা খেয়েছে না, আমরা দুজনে মিলে বাবাকে ঠিকই খাও। এই পানি দে। বাবা বাবা দেখো বিথে আজ কি সুন্দর করে তরকারি রেঁধেছে, অসম্ভব মজা হয়েছে। তুমি হা করো, বিথি তোমাকে নিজের হাতে খাইয়ে দেবে। আমার খিদে নেই। সারাদিন কোর্টে কাজ করেছো অথচ খিদে নেই, তা কি করে হয়? হা করো, হা করো, হা করো বলছি। তুমি না খেলে কিন্তু আমরা কেউ খাবো না। সংগ্রাম খেয়েছে? হ্যাঁ,
ভাইয়া খেয়েছে। আচ্ছা বাবা, তুমি ভাইয়াকে এত বকাবকি করো কেন? নিজের সন্তান যেদিন হবে সেই দিন তোরা বুঝবি মা। সন্তানের ক্ষতির আশঙ্কায় প্রত্যেক বাবা মাই তাদের শাসন করে। আমি সংগ্রামের কোনো ক্ষতি চাই না বলে ওকে শাসন করার চেষ্টা করি, কিন্তু আফসোস আমার সংগ্রাম তো বোঝার চেষ্টা করে না। মজা করে ডাল খাইতেছিলাম আর তুই আইলি আমার ইজ্জত হাফসল কইরা কি রে ভয়ে কয়জনে মিলা পিটাইছে? একজনই। ইন্না লিল্লাহ, একজনেরই এত থাক, ওর লগে আমি দেখা করুম খয়ের, কিন্তু খালি হাতে না, পেশাবের জায়গা না রাইখা আমি প্যান পরুম না, আগে আটকাম ওর দুর্বল একটা দান, তারপর সংগ্রামের দান কবচ কইরা আমি মজা কইরা এই ডাইল খামু, তার আগে খামু না, খামু না। সংগ্রাম বাইরে এখনই খবরটা দিতে হয়। বাবা, বাবাকে খবরটা দিয়ে আসি। তুই আমার বোনের ইজ্জত নিতে চেয়েছিলি, এই হাত আমি ভেঙে ফেলব। আর মজা লাগে না। ইন্সপেক্টর সাহেব, ওকে ওকে গ্রেফতার করুন। কেমন লাগে এখন, কেমন লাগছে তোর ভাই? কতবার বলেছি সব রাস্তায় ফিরে আয়, গুন্ডামি মাস্তানি ছেড়ে দে, কিন্তু তুই শুনিসনি। শেষ পর্যন্ত সন্ত্রাসীদের হাতেই তো মরলি। সব সন্ত্রাসীদের পরিণতি একটাই, মৃত্যু। স্যার, দিনে দুপুরে আপনার ভাইকে খুন করেছে সংগ্রাম। আপনি বলেন তো, চার্জশিটে এমন কেস বানিয়ে দিই যেন ওই শালা সংগ্রাম ফাঁসিতে ঝোলে। না জাভেদ সাহেব, না, দোষ তো আমার ভাইয়ের। ও আগে থেকেই নষ্ট হয়ে গিয়েছিল, মানুষ খুন থেকে শুরু করে মেয়ে মানুষ ধর্ষণ পর্যন্ত, এমন কোনো অন্যায় নেই ও যা করেনি। আমি অনেক চেষ্টা করেছি বায়ুজিৎকে ফিরিয়ে আনার জন্য, কিন্তু পারিনি। ও মরে গেছে ভালোই হয়েছে, এই শহরের বুক থেকে আরেকটা সন্ত্রাসী কমল। শুনুন, আপনি ঘটনা বিকৃত না করে যা হয়েছিল তাই চার্জশিটে উল্লেখ করবেন। কিন্তু স্যার। কোনো কিন্তু নয়, আইনের চোখে সবাই সমান। আমার ভাই বলে একজন সন্ত্রাসীকে অন্য চোখে দেখব তা হয় না জাভেদ সাহেব। আমার ভাইয়ের জন্য আমার বন্ধুর জীবনটা নষ্ট হোক আমি তা চাই না। লাশ পোস্টমর্টেমের ব্যবস্থা করুন। এ তুমি কি বলছো বাবা? তুমি একজন সৎ নিষ্ঠাবান উকিল হয়েও নিজের ছেলের জন্য কোর্টে না দাঁড়িয়ে
অন্য কোনো উকিল দেবে না? কোর্টে দাঁড়িয়ে সত্যের পক্ষে এতদিন আমি লড়াই করে এসেছি, কোনোদিন মিথ্যার আশ্রয় নেইনি। তোরা বলতে পারবি আজ আমি কোন মুখ দিয়ে কোর্টে দাঁড়াবো? ছেলের জন্য আমি আমার সারা জীবনের আদর্শকে কোরবানি দিতে পারবো না। কিন্তু বাবা, ও তো নিজের বোনকে বাঁচাতে গিয়ে পরিস্থিতির শিকার হয়ে খুন করতে বাধ্য হয়েছে। ওর জায়গায় তুমি হলে কি করতে বাবা? পুলিশে খবর দিতাম, ওর মতো একটা জলজ্যন্ত মানুষকে খুন করতাম না। ওর পাপের শাস্তি পেতে দিত না, শাস্তি হলেই ও স্বাভাবিক জীবনে ফিরে আসবে, নয়তো সংগ্রামকে হারাতে হবে। আদালত যদি আমার ভাইয়ের ফাঁসি দেয়, যদি যাবজ্জীবন কারাদণ্ড দেয়, আইনের উপর আমার আস্থা আছে। আইন আমার ছেলেকে যা সাজা দেবে আমি মাথা পেতে নেব। অর্ডার, অর্ডার, অর্ডার। ইওর অনার, তাকিয়ে দেখুন কাঠগড়ার দিকে, দেখে যাকে শান্ত সিষ্ট একটা নিষ্পাপ ছেলে বলে মনে হচ্ছে সে একটা দুর্দর্শ খুনি। বাইজি চৌধুরীকে গত পহেলা আগস্ট প্রকাশ্য দিবালকে কুপিয়ে হত্যা করেছে। এই যে সেই দাগ, আর এই যে ডেডবডির ময়না তদন্তের রিপোর্ট, ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট আমাদের রিপোর্ট দিয়েছেন এই দায়ের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রামে, আর এই যে সেই রিপোর্ট। আর যদি ক্রিমিনালকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা হয়, তার ভবিষ্যতের জন্য সে হয়ে উঠবে এক মূর্তিমান আতঙ্ক। এই শহরের বুকে জন্ম দেবে এক নতুন বিভীষিকা, কিন্তু তাতে হতে দেওয়া যায় না ইওর অনার। তাই আমি আদালতের কাছে আসামির ফাঁসির আদেশ দেওয়ার জন্য প্রার্থনা করছি ইওর অনার। আসামি পক্ষের কোনো উকিল এবং কোনো প্রমাণাদি না থাকায় সমস্ত সাক্ষ্য এবং উপস্থিত প্রমাণাদির ভিত্তিতে এই আদালত আসামি সংগ্রাম চৌধুরীকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করছে। এক্সকিউজ মি স্যার, বাইজিদ হত্যার ব্যাপারে আমার কিছু বলার আছে। যা বলার কাঠগড়ে এসে বলুন। সানি, যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যে বলিব না, সত্য ছাড়া মিথ্যে বলিব না। ইওর অনার, যাকে হত্যার জন্য আজ সংগ্রামের যাবজ্জীবন ঘোষণা করেছেন সেই বায়োজিৎ আমার আপন ভাই। আপনার নাম ও পেশা আদালতের কাছে পেশ করুন। আমি এসএপি সানি আলম, ফুলবাড়িয়া থানা। বলুন, আপনি কি বলতে চান? একজন পুলিশ অফিসার হিসেবে নয়, একজন সাধারণ মানুষ হিসেবে আমি মহান আদালতের কাছে সংগ্রাম সম্পর্কে কিছু বলার আগে আমার ভাই বায়োজিৎ সম্পর্কে কিছু বলতে চাই। আমার ভাই বায়োজিৎ অনেক আগেই পাপের খাতায় নাম লিখিয়েছিল ইওর অনার। পকেট মার থেকে শুরু করে ড্রাগ ডিলিংস, মারপিট, সন্ত্রাস, এসব ছিল তার নিত্যদিনের সঙ্গী। ঘটনার দিন আমার ভাই আসামি সংগ্রামের সামনে তার বোনকে প্রকাশ্য দিবালোকে ব্যাঘ্র করতে চেয়েছিল ইওর অনার। বোনের বিপদের দিনে ভাই এগিয়ে আসবে এটাই স্বাভাবিক, সংগ্রামও তাই করেছিল। নিজের চোখের সামনে নিজের বোনের ব্যাপ্র হবার পর সংগ্রাম বায়োজিতের হাতের অস্ত্র কেড়ে নিয়ে তার উপর আক্রমণ করেছিল, খুন করেছে ইওর অনার, তাকে খুন করেছে। মেয়ে মানুষের ইজ্জত ঠুনকো কাচের মতো, ভেঙে গেলে আর জোড়া লাগে না। সেই মেয়ে মানুষের ইজ্জত রক্ষা করেছে সংগ্রাম, ইওর অনার, সে তো প্রশংসার যোগ্য। তা না করে আমরা যদি সংগ্রামের যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করি, তাহলে স্যার আইনের বদনাম হবে। লোকে আদালতের উপর আস্থা হারিয়ে ফেলবে স্যার। আমার একটা অনুরোধ, আমার ভাই মরে গেছে তাতে আমার আফসোস নেই, যদি আজ সংগ্রামের কারাদণ্ড হয়ে যায় আমি তাহলে চিরকাল বিবেকের দংশনে চলব। আমি অনুরোধ করছি স্যার, ওর উপর আরোপিত শাস্তি আরো কমিয়ে দিয়ে ওকে দ্বিতীয়বার বেঁচে থাকার একটা সুযোগ করে দিন ইওর অনার।
এসিপি সানি আলমের বক্তব্যের ভিত্তিতে এই আদালত আসামি সংগ্রামকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে। বাইজিত যে তোর ভাই আমি তা জানতাম না, আমাকে তুই ক্ষমা করে দিস। এসব কি বলছিস সংগ্রাম? তুই তোর কর্তব্য পালন করেছিস, আমার ভাইয়ের জন্য আমার আফসোস নেই, কিন্তু তোর রেকর্ডে একটা দাগ লেগে গেল, তাই আফসোস হচ্ছে। বিথি, তুমি সাথিয়াপাকে নিয়ে চলে যাও, আমাকে এক্ষুনি একটু পত্রিকা অফিসে যেতে হবে, রিপোর্টটা দিয়ে আমি বাসায় আসছি। ওকে। আরে আরে, কি করছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি না এলে আজ আমার ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড হতো, আপনার জন্য আজ আমার ভাইয়া বেঁচে গেল। সবই উপরওয়ালার ইচ্ছা, আমি তো উপলক্ষ মাত্র। আমার হাতে যদি বিচারের ভার থাকতো, আমি সংগ্রামকে কোনো শাস্তি ছাড়া বেকসুর খালাস করে দিতাম। মানুষ ফেরেশতার মতো হয় শুনেছিলাম, আর আজ নিজের চোখে দেখলাম। জি না, আমি আপনার মতোই রক্তে মাংসে গড়া মানুষ, যদি কিছু মনে না করেন চলুন আপনাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসি, আমার সাথে গাড়ি আছে। না না, আমরা যেতে পারবো। পাগল আমি হয়েছি, পাগল আমি হয়েছি, প্রেমে যে প্রেমে যে পড়েছি, পাগল আমি হয়েছি, প্রেমে যে প্রেমে যে পড়েছি, তুমি আমি আছি পাশে, ভালোবাসো তুমি আমি আছি পাশে, তোমায় না পেলে যাব আমি মরে, পাখি করে রেখো বুকে রেখা যাতে, জীবনে মরণেও হাত রেখো হাতে, তুমি আমার আমি তোমার শুধু দুজন বেঁচে রব, পৃথিবীতে ভালোবেসে ভালোবেসে, তোমায় না দেখলে মরে যায়, তোমায় না দেখলে মরে যায়, প্রেমে যে প্রেমে যে পড়েছি, thank you.
প্রভু আমি তোমাকে ধরে রাখো না তুমি আমাকে তুমি আমার আমি তোমার শুধু দুজন বেঁচে রব পৃথিবীতে ভালোবেসে ভালোবেসে তোমায় না দেখলে মরে যাই প্রেমেছে পড়েছি পাগল আমি হয়েছি প্রেমেছে প্রেমেছে পড়েছি তোমায় না দেখলে মরে যাই তোমায় না দেখলে মরে যাই প্রেমেছে প্রেমেছে পড়েছি পাগল আমি হয়েছি প্রেমেছে প্রেমেছে এতদিন পর আপনাদের দেখে ভালো লাগছে আমাদেরও জি চলুন চলুন কি বলছিস বাইজিতের ভাই সানি কোর্টে গিয়ে কথা বললো হ্যাঁ বাবা উনি না গেলে তো ভাইয়াকে বিচারক যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়ে দিয়েছিলেন আল্লাহ নিশ্চয়ই নিজের হাতে ওকে পাঠিয়েছেন মা নয়তো সারা জীবন ও কারাভোগ করে নিঃশেষ হয়ে যেত শুধু কি তাই নাকি আমাদের জোর করে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেছেন উনি খুব ভালো লোক এমন একটি ছেলে যদি পেতাম তবে সাথিয়াপাকে বিয়ে দিতাম বিথি বাবা সংগ্রাম আর কিছু বলেনি দিদি বলেছে বাবা তোমার দিকে লক্ষ্য রাখতে বলেছে মোনা ভাই মোনা ভাই ওই যে ওই শালা ওই যে এটা আমি কি দেখলাম সংগ্রাম সাহেব আমার ছেলে তাড়াতাড়ি বাইটারে খাতির যত্ন করার আয়োজন কর কথায় আছে নিজের গলিতে নাকি কুত্তা ও সিংহ হয়ে যায় ওই দিন তোর গলিতে আমি কুত্তার মতো মাই খাইছিলাম তুই ছিলি সিংহ আজ আমি হমু সিংহ আর তুই খাবি কুত্তার মতো মাই সংগ্রামের জায়গা নয় এই ওকে ছেলে নিয়ে যাও তুই আমার ফাঁসিতে ঝুলে দিস কিন্তু আমি এখন করে ছাড়ো একটা অপরে ছাড়তে করছে না আমি এখন করে ছাড়ো ছাড় আমারে আরে ছাড় জেলে ঢুকতে না ঢুকতে অশান্তি সৃষ্টি করছো কেন আমি কিছুই শুরু করিনি মনা এখনো ভুলতে পারেনি যে আমি ওকে ধরে দিয়েছিলাম ও এবার মনে পড়েছে তুমি তো সেই জাতীয় বীর কিন্তু আর জেলে কেন বোনকে বাঁচাতে গিয়ে আমার হাতে খুন হয়েছে একজন ছয় মাসের জেল দিয়ে আদালত আমাকে পুরস্কৃত করেছে আই ফিল সরি ফর ইউ তোমার মতো ছেলেরা যদি জেলে থাকে তাহলে দেশের মানুষের পেছনে কারা থাকবে এনিওয়ে বি কেয়ারফুল যাও সেলে যাও কে বাবা তুমি এসেছো তানিয়া তুই কখন এলি তুমি যখন ভেতরে ঢুকেছো তখন বাবা আমার পারমিশনে কি করলে না আমি তোকে জেল পরিদর্শনের পারমিশন দিতে পারবো না ও বাবা তুমি যদি আমার বাবা হয়ে অনুমতি না দাও তাহলে বান্ধবীদের কাছে আমি মুখ দেখাবো কি করে
কতদিন হয়ে গেল ওদের আমি এ কথা সে কথা বলে ভুলিয়ে রেখেছি। তুই বুঝতে পারছিস না মা, ওই জেল হাজতে সব ক্রিমিনালরা থাকে, তোদেরকে ওই জেল হাজতে পেলে কি করবে তা আল্লাহই জানে। আর আমার রিপোর্টিং এর কি হবে? পরীক্ষার সময় পেপার জমা দিতে না পারলে এত বড় একটা গোল্লা পাবো না বাবা, প্লিজ তুমি একটু ব্যবস্থা করে দাও না। না প্লিজ বাবা। ও তোর যন্ত্রণা আর পারলাম না। ঠিক আছে, কাল সকালে তুই ওদেরকে আসতে বল, আমি সাথে গার্ড দিয়ে দেবো, খবরদার এক মুহূর্তের জন্য দল ছাড়া হবি না। ওকে ওকে বাবা, থ্যাংক ইউ বাবা, আসি। আমার ছবি তুলতে হইব না, কিছুক্ষণের মধ্যে আমি তোর ছবি ইচ্ছে মতো তুলব। কি করছেন? কি হচ্ছে? হাই সুন্দরী, কি সুন্দর গায়ের রং, কি সুন্দর চামড়া, কতদিন এমন মাইয়া মানুষের। আজকের পর থেকে অন্ধকার সেলেই থাকবে, যাও। এখন কাঁদছিস কেন? এখন কাঁদছিস কেন? আমি তো আগেই বলেছিলাম এ ধরনের কিছু একটা ঘটতে পারে। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেবো সংগ্রাম আমি জানি না। জানো বাবা, এ নিয়ে উনি দুবার আমাকে বাঁচালেন। ভালোবাসা দিবসে গানের অনুষ্ঠানে একটা মাস্তান আমাকে জিম্মি করেছিল বলেছিলাম না, তখনও উনি আমাকে বাঁচিয়েছিলেন। ওকে ছেড়ে দাও। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেইন। ওয়েলকাম স্যার। একটা অনুরোধ করি, আপনার মেয়ে যথেষ্ট সুন্দরী, ওনাকে জেল পরিদর্শনের মতো ঝুঁকিপূর্ণ কাজের অনুমতি না দেয় মনে হয় ভালো। আসিস। বাবা, এত ভালো লোকটা জেলে কেন? কপাল খারাপ বলে। কিছু লোক ক্রিমিনাল হয়ে জেলে আসে ঠিকই, কিন্তু তাদের মনটা এখনো কলুষিত হয়ে যায়নি। সংগ্রাম তাদেরই একজন। আমার বুকের জমিনে, আমার বুকের জমিনে বন্ধ তোমার বর্ষা, সেখানে থাকো তুমি।
সেখানে থাকবো আমি বারো মাস, শোনো না যত খুশি করবো প্রেমের চাঁদ। সেখানে থাকবো আমি বারো মাস, শোনো না যত খুশি করবো প্রেমের চাষ। সেখানে থাকবো আমি বারো মাস, শোনো না যত খুশি করবো প্রেমের চাষ। জলদি কর, ভাই আসার সময় হয়ে গেছে। কি ব্যাপার, এত সাজগোজ কিসে? সে কি তোমার মনে নেই বাবা? আজ ভাইয়া বাড়ি ফিরবে। তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও বাবা। সাথে ভাইয়া এলে আমরা একসঙ্গে ওই তো ভাইয়া। আমার বাড়িতে ঢোকার আগে তোমাকে প্রতিজ্ঞা করতে হবে, তুমি আর কোনোদিন কারো গায়ে আঘাত করতে পারবে না, উত্তেজিত হয়ে কারো সাথে খারাপ ব্যবহার করতে পারবে না, কোনোদিন আইন নিজের হাতে তুলে নিতে পারবে না। কেন বাবা, আমি কি কোনো অন্যায় করেছি? আমি কি নির্দোষ কারো গায়ে হাত তুলেছি, সন্ত্রাস করেছি, মাস্তানি গুন্ডামি চাঁদাবাজি করেছি? করনি, কিন্তু তোমার জন্যে আমার মেয়েদের জীবন নষ্ট হোক আমি তা চাই না। যদি একবার কথার অবাধ্য আমি কখনোই হইনি বাবা, কিন্তু একটিবার ভাব, সেদিন যদি আমি বাইজিৎকে বাধা না দিতাম তাহলে 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 আজ তোমার মেয়ের সাথীর কি হতো? সে কি করে ভদ্র সমাজে মাথা উঁচু করে দাঁড়াতো? কলঙ্কিত জীবন, বোনের ইজ্জত বাঁচানো কি আমার জন্য অন্যায়? ন্যায় অন্যায়ের সংজ্ঞা তোমার কাছ থেকে শেখার কোনো ইচ্ছা আমার নেই। সারা জীবন আমি আমার নীতি আর আদর্শকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করেছি, তোমার কারণে সেই নীতি আর আদর্শকে আমি জলাঞ্জলি দিতে চাই না। আমি আমার মেয়েদের সুস্থ সুন্দরভাবে পাত্রস্থ করতে চাই, তাদের আমি সুখী দেখতে চাই। বাবা তুমি এসব কি বলছো? বাবা ঠিকই বলেছি বিতা। ভাইয়া একা আমার জন্য তোদের জীবন হুমকির মুখে পড়ুক, আমি তা চাই না। ভাইয়া ভাইয়া তুই কোথায় যাচ্ছিস? আমাদের ছেড়ে তুই থাকতে পারবি? তোদের ছেড়ে থাকবো কে বলল? তোরা তো সবসময় আমার মনের কাছে থাকবি। আমি ফিরে আসবো, কিন্তু সেদিনই বাড়িতে ফিরব, যেদিন বাবার চোখের সামনে থেকে নীতি আর আদর্শের পর্দা সরে যাবে। সংগ্রাম, সংগ্রাম, এই সংগ্রাম। ও তুই জেল থেকে কবে এলি? ও গতকাল। আর এভাবে বসে আছিস কেন? আর বলিস না, বাড়ি গেলাম, বাবা আমাকে সন্ত্রাসী বলে বের করে দিল। বাড়ি থেকে তো বের হয়ে এলি, এখন কি করবি ভেবেছিস? ও দেখি চাকরি বাকরি জোগাড় করে নেব, তাছাড়া জেল ফেরত ক্রিমিনালকে
কে চাকরি দেবে? তাহলে কি করবি? জানি না। চল নাস্তা খেয়ে আসি। চল কি হলো, ওনাকে মারছেন কেন? কেন মারতেছি? তা যে আপনার কাম কি? নিজের কামে যান। নিজের কাজে যাবো ঠিকই, তার আগে বলুন ওকে মারছেন কেন? এই বেটা ব্যবসা করবো, হত্যা দিব না। মামার বাড়ি পাইছে। কিসের হত্যা? আমাকে হত্যা না দিলে ব্যবসা করতে দেবো না। সংগ্রাম ভাই বিশ্বাস করেন, আমার মাই হাসপাতালে, তার ওষুধ কেনার জন্য 100 টাকা রাখছি, সেই টাকাই মায়ের দূর কইরা ওই বেটা নিয়ে যাইবার চায়। এসবের মানে কি সংগ্রাম? খুব সিম্পল দোস্ত, তোর লোকজন পুলিশের পোশাক পরে মানুষের সেবা করার বদলে তাদেরকে মারধর করে টাকা ছিনতাই করছিল। হোয়াট? আমার থানায় এ ধরনের কোন আচরণ আমি বরদাস্ত করব না। জাবেদ সাহেব? ইয়েস স্যার। জাবেদ সাহেব শুনুন, ওদের সাসপেন্ড করে কেস লিপিবদ্ধ করুন। ওকে স্যার। এই চলো। থ্যাঙ্কস সানি। বয় সংগ্রাম, জেল থেকে কবে এসেছিস? গতকাল। এখন কি করবি, ঠিক করেছিস? কিছুক্ষণ আগেও জানতাম না আমি কি করব, কিন্তু এই মাত্র সিদ্ধান্ত নিয়েছি। জেলখাটা আসামের সেল যখন গায়ে লেগেই গেছে, তখন এমন কাজই করব যা আগে কেউ করেনি। আমি কাজ পেয়ে গেছি, সমাজ থেকে আবর্জনা মুক্ত করার কাজ। আজ থেকে আমার সামনে কোথাও কোনো অন্যায় হতে দেবো না দোস্ত। অস্ত্র ড্রাগ নিয়ে আর কোনো ব্যবসা আমার এলাকায় হতে দেবো না। গুড, ভেরি গুড, আমি তোর সাথে আছি। তুই শুধু আমাকে সঠিক খবরটা জানাবি, তারপর দেখবি আমি কি করে ওই সব ক্রিমিনালগুলোকে সাইজ করি। কিন্তু কত ক্রাইম বন্ধ করবেন ভাইয়া? সমাজের রন্ধ্রে যে ক্রাইম ছড়িয়ে আছে তার শেষ কি করে করবেন? আমার হাত আইনের হাতে বাঁধা নয় শিমুল, আমার শুধু ইনফরমেশন চাই। অবশ্যই ভাইয়া, আমি আপনাকে সব ধরনের ইনফরমেশন দেব। ভাইয়ার জন্য আমারও খুব খারাপ লাগে। যে ভাইয়া আমাদের দুই বোনের চোখের মণি ছিল, একদিন না দেখলে ভাইয়া পাগলের মতো হয়ে যেত। বেশ কিছুদিন হল ভাইয়া বাড়ি আসে না, বাবাও কোর্টে যায় না, শুধু মন খারাপ করে বসে থাকে, কারো সাথে কথা বলে না। কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। সংগ্রাম ভাইয়া তো এই সমাজের সন্ত্রাসের ত্রাস হয়ে মাঠে নেমেছে, সমাজ থেকে সন্ত্রাস দূর করে সন্ত্রাস মুক্ত সমাজ গড়ে তুলবে, সে তো আমাদের সকলের গর্ব। আমি পত্রিকায় ভাইয়াকে হাইলাইটস করে সংবাদ লিখব। সত্যি বলছো? হ্যাঁ সত্যি। এবার একটু হাসো। নগদ টাকা না পাইছি, ভালো করে গুনে রাখিস। রাখতো যা। সংগ্রাম যে কাজটা করেছে সবাই মিলে যদি করত তাহলে শান্তি ফিরে আসতো। হ্যাঁ ভাই ঠিকই কইছো। এই যে অস্ত্রটা দেখতেছস না, এটা থাকলে দুনিয়ার কোন সাড়ারে পরোয়া না করলেও চলবো। তাড়াতাড়ি কর, হাত চালা কর। সবকিছু নিয়ে আর যা। হায় হায় এত অস্ত্র,
সংগ্রাম একটা বাপের বেটা, সন্ত্রাসীকে মাইরা দেখা দিছে। আরে সন্ত্রাসীকে মাইরা এলাকার ঠান্ডা করে দিছে। ভালো করে রাখ, রাখো করে। সব কিছু নিয়ে আয়। এলাকা এখন শান্তি ফিরে আসবে। ঠিক বলেছিস তুই। কি ব্যাপার, ফোন বাজতেছে, ধরতেছেন না কেন? নিজের বরবাদের খবর আর কত শুনব। ফোন ধরলেই অমুক আড্ডা বন্ধ, তমুক ব্যবসা বন্ধ, ওই সংগ্রামের চালায় ব্যবসাই করা যাচ্ছে না। মলাভাই জেল থেকে বের না হওয়া পর্যন্ত সব ব্যবসা বন্ধ, কোনো রিস্ক নেওয়া যাবে না। কিন্তু যাবজ্জীবন কারাদণ্ডের আসামিকে বের করব কি করে? মলাভাই কইছে তার ব্যবস্থা সে নিজেই করব। আপনারা কোনো চিন্তা করবেন না, টাকা আমি আগামীকালই পৌঁছে দেব। ঠিক আছে, রাখি। হাই সানি। এই নে সংগ্রাম, জামাল তুই ধরিয়ে দিয়েছিস তার অফিসিয়াল কমিশন। থ্যাংকস দোস্ত, এই টাকা আমার কোনো কাজে আসবে না। এই টাকার ভাগিদার অস্ত্র আর ড্রাগসের কারণে অসুবিধায় পড়া ভুক্তভোগীরা। সত্যি দোস্ত, তুই দেশের গরিব মানুষের জন্য একটা দৃষ্টান্ত। এসবই সম্ভব হয়েছে তোর জন্য, তোকে যে কি বলে ধন্যবাদ দেব। তোর ছোট বোনকে দিয়ে? মানে? সেদিন আদালতে আমি সাথীকে দেখেছি, ওকে আমার ভালো লেগেছে। তোর যদি কোনো অসুবিধা না থাকে তাহলে আমি ওকে বিয়ে করতে চাই। চুপ! দোস্ত, তুই কি ভেবেছিস তবে রাজি হয়ে যাব? তুই তুই ভাবলি কি করেছে আমি সাথীর বিয়ে তোর সাথে দেব? মানে দোস্ত, চুপ, একদম চুপ। তুই একদম ঠিক ভেবেছিস, তোর মতো ছেলের কাছে আমার বোনকে দেওয়া যায়। তুই রাজি থাকলে আমি আজই খালুজানের সাথে আলাপ করবো। তোমার সম্পর্কে বিথি আমাকে সবই বলেছে, তবুও সম্মতি দেবার আগে সাথীর সাথে একটু কথা বলে দেখতে হবে। বাবা, সাথীর কোনো আপত্তি নেই। তাই নাকি? খালুজান, আপনি যদি অনুমতি দেন তাহলে এই সপ্তাহের মধ্যেই আমি সাথীকে আমার ঘরে তুলে নিতে চাই। ঠিক আছে, তুমি আয়োজন করো, আগামী শুক্রবারে সাথীর সঙ্গে তোমার বিয়ে। আরে থাক থাক থাক। আমাদের দোয়া করতে বাবা। চল সংগ্রাম, সাথী চলে যাচ্ছে, কাছে যাবি না? না বাবা, আমাকে ডাকে যে
তোর বাবার কষ্টটা আমার কাছে এটা আল্লাহর কাছে একটাই অনুরোধ, আমার বোন যেন সুখী হয়, এ কান্নায় যেন হয় তার জীবনের শেষ কান্না। মুখ না দেখে পারমিশন না নিয়ে আমার কোলে শুয়ে পড়ছেন যে? আমার বউয়ের কোলে শোবার জন্য আমাকে পারমিশন নিতে হবে নাকি? আমার বউকে আমি যেভাবে ইচ্ছা সেভাবে দেখব, সেভাবে আদর করব, যা ইচ্ছা তাই করব। এ কি করছেন? পাশের রাতে স্বামী স্ত্রীর যা করা উচিত তাই। আমার লজ্জা পাচ্ছে। লজ্জা তো লাগবে, লজ্জাই যে নারীর ভূষণ আর পুরুষের ভূষণ, সে লজ্জা ভাঙানো। আমি দুজন আজকে রাত্রি বাসরের যাত্রী, এমনি জড়িয়ে রব দুজন, দেব না তোমাকে হারাতে, দেব না তোমাকে হারাতে। আজকে রাত্রি বাসরের যাত্রী, এমনি জড়িয়ে রব দুজন, দেব না তোমাকে হারাতে, দেব না তোমাকে হারাতে। আমি দুজন আজকে রাত্রি বাসরের যাত্রী, এমনি জড়িয়ে রব দুজন, দেব না তোমাকে হারাতে, দেব
না তোমাকে হারাতে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জেলা শহীদ আলম বলছি। এসিপি সানি আছেন? জি বলছি। হ্যাঁ শুনুন, আমাদের জয়দেবপুর জেল থেকে দুর্দশাখনি মনাকে ঢাকা জেলে ট্রান্সফার করতে আপনাদের সাপোর্ট প্রয়োজন। অর্ডারটা আমিও পেয়েছি। আমি আগামীকাল ঠিক 11টায় ফোর্স সহ মনাকে জয়দেবপুর জেল গেট থেকে রিসিভ করব। ঠিক আছে, বাট বি কেয়ারফুল, মনা ইজ ডেঞ্জারাস। ও এর আগেও পুলিশ কাস্টডি থেকে পালানোর চেষ্টা করেছে, ওর লোকজন এবারে ওকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে। আপনি কোনো কিছু ভাববেন না, আমি যে কোনো ধরনের হামলার জন্য প্রস্তুত থাকবো। থ্যাংক ইউ। তাহলে আগামীকাল সকালে আপনি মনাকে রিসিভ করছেন, ওকে? ওকে ওকে। কিন্তু আফসোস, এই কথা তুমি আর আমি ছাড়া পৃথিবীর কেউ জানবে না। শালার বেটা, তুই চিজি একখান। চিজ মানে 1000 খারাপ মানুষের ভেতর খুঁজে পাবে একটা পিশাচ মানুষ, আর 1000 পিশাচের মধ্যে খুঁজে পাবে এই সানিকে। লোক জড় হয়ে যাবার আগে তাড়াতাড়ি ভাগো মানা ভাই। আরে ভাইগা তো জামুই, কিন্তু তুই যাতে না ফাঁসস সেই ব্যবস্থা কইরা যায়। মানা ভাই, ডরাইস না, তেমন একটা লাগবো না। লাইস না, তোর গায়ে দাগ না দেখলে সবাই তোর সন্দেহ করবো, তাই সেই রাস্তাটা বন্ধ করে দিলাম। যাই। কলিং আলফা ট্যাঙ্গো, কলিং আলফা ট্যাঙ্গো। মনার গ্রুপের আক্রমণে আমরা 10 জন পুলিশ অফিসার হারিয়েছি। মনা আমাদের সবাইকে মেরে পালিয়েছে। ওভার অ্যান্ড আউট। আমারে সাজাইয়া দাও সব সখী গণে, যাবো আমি শাম দর্শনে, যাবো আমি শাম দর্শনে। আমারে সাজাইয়া দাও, আমারে সাজাইয়া দাও সব সখী গণে, যাবো আমি শাম দর্শনে, যাবো আমি শাম দর্শনে। যাবো আমি
আমারে সাজাইয়া দাও, আমারে সাজাইয়া দাও সব সখী গণে। যাব আমি শ্যাম দর্শনে, যাব আমি শ্যাম দর্শনে, শ্যাম 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 আমারে দাও সাজাইয়া সাজাইয়া দাও সব সখী গণে। যাব আমি শ্যাম দর্শনে, যাব আমি শ্যাম দর্শনে, আমারে সাজাইয়া দাও, আমারে সাজাইয়া দাও সব সখী গণে। যাব আমি শ্যাম দর্শনে, যাব গলাটা ভিজিয়ে নাও, তারপর কামের কথা বলো। আগে ওই শুয়োরের বাচ্চার কবরে শোয়াবো, তারপর অন্য কাম। কার কথা বলছো? সংগ্রাম শুয়োরের বাচ্চার কথা কইতেছি আমি। আপনি ভুলা গেছেন, আমি মনা ভুলি নাই। ভুলবো কেন মনা? কিন্তু সংগ্রাম তো আর আগের সংগ্রাম নেই। সেই শহরের ক্রিমিনালদের ত্রাস, ওর সামনে যে ক্রিমিনাল পড়ে হয় গোলাগুলিতে মারা যায়, না হয় এই শহর ছেড়ে লেজ গুটিয়ে পালায়। এইবার ওর লেজ কাটার পালা, আমারে খালি কন শালাই কই আছে। আজ তো বৃহস্পতিবার, আজ তো ফুলবাড়িয়া বস্তিতে লোকদের মাঝে কাপড় আর টাকা পিলানোর কথা। ফুলবাড়িয়া সংগ্রাম, খবর শুনেছিস? মনা জেল থেকে পালিয়েছে। কি? হ্যাঁ, তোর বন্ধু সানি ওকে নিয়ে সেন্ট্রাল জেলে যাওয়ার পথে মনার লোক আক্রমণ করে ওকে ছাড়িয়ে নিয়েছে। সানি আহত। সানি আহত? হ্যাঁ। ও মাই গড, জলদি চল। হ্যাঁ চল। Thank you.
পুলিশ, পুলিশ আসার আর সময় পাইল না। সংগ্রাম, আজ না হোক কাল তোরে লাশ আমি ঠিকই বানামু। সংগ্রাম, আর দেরি করা যাবে না, পুলিশ এসে গেছে। পাগলামি করে না বস, তাহলে আবার ফাঁসবেন। ডিআইজি সাহেব, ওয়ালাইকুম আসসালাম। আর কত নিষ্পাপ লোকের লাশ আমাদের দেখতে হবে, আর কত মা বোনের চোখের জল আমাকে মুছতে হবে, বলতে পারেন ডিআইজি সাহেব? আপনার কি চাই আপনি বলুন, আমি ব্যবস্থা করে দেব। কিন্তু আমি ওদের সংঘর্ষের জন্য সাধারণ মানুষের জীবনকে আর বলি দিতে পারবো না। স্যার, আমি অলরেডি এসিপি সানিকে দায়িত্ব দিয়েছি, হি ইজ দ্য বেস্ট। ওর তদন্ত রিপোর্ট হাতে পেলেই আমরা সংগ্রাম আর মনাকে গ্রেপ্তারের জন্য মাঠে নামব। জি স্যার, জি স্যার। ওকে স্যার। এসিপি সানি, আমি কুইক রেজাল্ট চাই, আমি জানতে চাই সংগ্রামের অবস্থান কোথায়, মনা কোথায় থাকে, আমি জানতে চাই ওদের মুভমেন্ট কখন কোথায় কিভাবে হয়। জাস্ট কিপ ইট থ্রি ডেজ, আমাকে তিন দিনের সময় দিন স্যার। আই প্রমিস ইউ, যাদের কারণে নিরীহ মানুষ মারা যাচ্ছে তাদের হাতে আমি হাত করা পড়াবই। আসি স্যার। আরে স্থানীয় একটা জাত অভিনেতা এমন অভিনয় করলো, সবার চোখে ফাঁকি দিয়া নিজের পজিশন ঠিকই করে নিল। সবই তোমার দয়ায় মনা ভাই, তোমার বুদ্ধিতে তো এত প্রাইস। লাল, আমার মনে হইতাছে ওই শালা আরো উপরে যাইব। না মনা ভাই, তা করতে গেলে সানির পছন্দ করবে, সব প্ল্যান ভেস্তে যাবে। মনা ভাই, আগে সংগ্রামের কি করবে তাই বলো। ওই শালা বেঁচে থাকলে আমাদের উপর আবার ছবল দেবেই। ছবল দেওয়ানোর আগেই ওর বিষদাঁত ভাঙ্গা দিমু, মরতে ওর হইবই। আজকা থেকে সবার হাতে বোম ধরায় দে, যেখানে সব বোমে আহত হয়েছে। তানিয়া তুমি এখানে? এশা, এশা আমার বোন, কোথায় এশা? ডাক্তার এশাকে পরীক্ষা করছেন, আমি রক্ত দিয়েছি, আরো রক্ত সংগ্রহের ব্যবস্থা করা হচ্ছে, তুমি কোনো টেনশন করো না। সংগ্রাম, আমার বোন বাঁচবে তো? সব ঠিক হয়ে যাবে তানিয়া, তুমি কোনো কিছু ভেবো না। হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে। ডাক্তার সাহেব, এশাকে কেমন দেখলে? ওর জ্ঞান ফিরতে সময় নেবে, বাট শি ইজ আউট অফ ডেঞ্জার। জ্ঞান ফিরলে ওর সাথে দেখা করতে পারবে। ধন্যবাদ ডাক্তার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আমাকে নয়, মিস্টার সংগ্রামকে দিন। সময় মতো ওকে না নিয়ে আসলে তাকে বাঁচানোই যেত না। ডোন্ট ওরি, প্লিজ আপনারা বসুন। থ্যাংক ইউ ডাক্তার, থ্যাংক। এখন আবার কাচ্ছ কেন? ডাক্তার তো বলেছে শি ইজ আউট অফ ডেঞ্জার। ওকে, দ্যাটস গুড। আমার বোনের জীবন বাঁচানোর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ সংগ্রাম, কিন্তু তোমার সাথে আমার ভাগ্য কোথায় যেন বাধা পড়ে আছে। দুই দুইবার তুমি আমার জীবন বাঁচিয়েছো, আর আজ বাঁচিয়েছো আমার বোনের জীবন। আমার মন চাইছে আমার সবকিছু যদি তোমাকে দিয়ে দিতে পারতাম। ভালোবাসা ছাড়া কোনো দান গ্রহণ করতে নেই। আমি যে তোমাকে ভালোবাসি তাও কি বলে দিতে হবে? না বললে বুঝবো কি করে? চোখের দৃষ্টি দিয়ে, শরীরের স্পর্শ দিয়ে, ঠোঁটের ছোঁয়া দিয়ে। হ্যাঁ আসি। তাড়াতাড়ি এসো।
কি ব্যাপার লাল? মাথা আমার নষ্ট, সবার জন্য লাগে কষ্ট। সানি, মনা ভাই কইছে তোমার অহন প্রতিশোধ নেওয়ার সময় হয়েছে। লাল, প্রতিশোধ তো নিতে হইবই, কিন্তু কেমনে? মনা ভাই কইছে সংগ্রামকে মারতে হইলে আঘাত করতে হইব ওর মানসিক শক্তিতে। মন ভেঙে দিলে দেখবি মানুষটাও ভেঙে যাব। হ্যাঁ, ভাইয়ের জন্য খুব দরদ হচ্ছে তাই না? এমন দরদ আমারও হয়েছিল। তোর ভাই যখন সেই কষ্টের প্রতিশোধ দেবার জন্যই তোকে বউ বানিয়ে এই বাড়িতে এনেছি। সব প্ল্যান বলে দিয়েছে মনা ভাই। তোর তোর ভাইয়ের রক্ত না দেখা পর্যন্ত আমি শান্তি পাবো না রে সাথী, আমি শান্তি পাবো না। তুমি তুমি এত নীচ! একটা বদমাশকে সাজা দেওয়া অপরাধে তুমি ফেরেশতার মতো আমার ভাইয়াকে খুন করবে? ওই চুপ, একদম চুপ, একদম চুপ। আরে কয় কি ওর ভাই বলে ফেরেশতা, কয় কি ওর ভাই ফেরেশতা? ক ক ক ক না, আমি কখনো তা হতে দেব না। আমি এক্ষুনি ফোন করে ভাইয়াকে সবকিছু বলে দিচ্ছি। মেরে ফেলাইছ? হ, খুব ভালো করছো। মাথা আমার নষ্ট, ওর জন্য লাগে কষ্ট। ভাইয়া রে ভাইয়া, কি কি হয়ে গেল সাথী? কে তোর জীবন কেড়ে নিয়েছে? আমাকে বল, আমাকে বল মা, আমাকে বল, কথা বল মা, কথা বল। সাথী আপু আর কোনো দিন কথা বলবে না। ডাক্তার সাহেব, আমার মেয়ে কিভাবে মারা গেছে কিছু জানতে পেরেছেন? হাসপাতালে যারা ওকে এনে রেখে গেছে তারা বলেছে ও ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। না না না, আমার মেয়ে আত্মহত্যা কেন? কি এমন দুঃখ ছিল তার মনে, কি কষ্ট ছিল তার? না না না, ও এসব কিছু বলেছে? না বাবা, আমার বোন আত্মহত্যা করতে পারে না। আপনারা যান, লাস্ট পোস্টমর্টমের জন্য নিয়ে যাবে। খালু, আপনি বিথিকে নিয়ে বাসায় যান। সংগ্রামকে খবর দিয়েছিস? ভাইয়াকে মোবাইলে মেসেজ দিয়েছি, মেসেজ পেলে নিশ্চয়ই আসবে। চলুন ডাক্তার। বাবা, বাবা, আচ্ছা চল। ভাইয়া এসেছেন? হ্যাঁ। সাথী কোথায়? খালু আর বিথি বাসায় গেছে, সাথী আপুকে পোস্টমর্টমের জন্য ভেতরে নিয়ে গেছে। ঠিক আছে, তুমি যাও, আমি সাথীকে দেখে আসি। আপনি যদি পুলিশের হাতে ধরা পড়েন, ধরা পড়ে আর যাই পড়ে আমাকে যেতেই হবে।
আমাকে আমার বোনের ভক্ত শেষ পারের মতো দেখতেই হবে। জানতেই হবে কি কারণে আমার বোন জীবন দিয়েছে। তুমি যাও, আমি আসছি। কেন করলি বোন, কেন সানির সম্প্রতি তোর কি এমন অসুবিধা ছিল? সংগ্রামকে এখনো গ্রেপ্তার করনি? না স্যার, সংগ্রাম এখন প্রফেশনাল কিলার, পুলিশের ধরাছোঁয়ার বাইরে। ওর বার এত বেড়েছে যে ও আমাকে মারার জন্য থানায় অ্যাটাক করেছিল। কোনো কিছু দিয়ে ওকে থামানো যাচ্ছে না। ও সমাজের বুকে একটা জীবন্ত ক্যান্সার স্যার। ওষুধ দেবার চেয়ে ওকে অপারেশন করে ফেলে দেয় অনেক ভালো। বেশ, আমি অর্ডার ইস্যু করে দিচ্ছি। তুমি মুভ করো। থ্যাংক ইউ স্যার। মোনা ভাই, অর্ডার আমি পেয়ে গেছি। সংগ্রাম আর বাঁচতে পারবে না। সংগ্রাম, তুমি এসব কি বলছো শামসু? ঠিকই বলছি স্যার, সত্যিকারের সন্ত্রাসী এসিপি সানি। সে নিজেই পুলিশ সদস্যদের হত্যা করে মনাকে পালাবার সুযোগ করে দিয়েছে। মনা সানি একই গ্রুপের লোক। ও মাই গড, হ্যালো ডিআইজি সাহেব, আপনি এক্ষুনি এসিপি সানির হাত থেকে সংগ্রামের ফাইল নিয়ে নিন, সাথে সাথে ওকে স্ট্যান্ড রিলিজ করে ওর বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিন। কুইক। কি বলছেন স্যার, আমাকে স্ট্যান্ড রিলিজ কেন করবেন? আমার অপরাধ কি স্যার? অপরাধ তদন্তের পর জানতে পারবে, বাট আপাতত উপরের আদেশ অনুযায়ী আমাকে কাজ করতে দাও। ফাইলটা আমাকে দাও। জি স্যার, ফাইল আমি দিচ্ছি। কিন্তু স্যার, সাথে সাথে এটাও মনে রাখবেন, কাজটা ভালো হলো না। আপনারা যদি এভাবে আদেশ দিয়ে সেই আদেশ আবার স্থগিত করেন, তাহলে আমাদের মতো অফিসাররা কাজ করবে কিভাবে? কি করে সংগ্রামের মতো ক্রিমিনালকে আমরা থানা হাজতে আটকাবো? আই এম সরি, আমার কিছুই করার নেই। তুমি এখন আসতে পারো স্যার। মোনা ভাই, কি কইলি? তোরে স্ট্যান্ড রিলিজ কইরা সংগ্রামের ফাইল কাইরা নিছে? হ্যাঁ,
বুঝতে পাচ্ছি না হঠাৎ করে কেন যে এই নির্দেশ আসলো। আরে মগার বাচ্চা মগা, তোর নামে কেউ আঙ্গুলি করছে বুঝতে পারতাছিস না? কিন্তু কে করবে এমন কাজ? আরে বেটা চারিদিকে ফের অভাব নাই, তুই তাড়াতাড়ি সংগ্রামে খুঁজে বাইর কর, নাইলে তোর কপালে খারাপই আছে কয়া দিলাম। এলাল তুই পোলাপান নিয়ে সোজা কবরস্থানে যা, যত অস্ত্র আছে সব খুঁজে বাইর কর। ওকে মনা ভাই, আমি আজ রাতেই তুলে আনব। যা কবর থেকে অস্ত্রগুলি তাড়াতাড়ি ওঠা, যা জলদি যা। সংগ্রাম, আমি তোকে অনেক গোপন তথ্য দেব। কি তথ্য দিবি তুই? বলতে পারবি মনা কোথায় আছে? বলতে পারলে তোকে ছেড়ে দেব। আমি জানি না, ওই সানি সব জানে। সানি জানে মানে? সানির সাথে মনার কি সম্পর্ক? সানি মনে একই গ্রুপ। তুই ওর ভাইকে খুন করেছিস বলে মনার বুদ্ধিতে সানি তোর বোনকে বিয়ে করে ঘরে এনেছিল। আমাদের সবকিছু জেনে ফেলায় তোর বোনকে খুন করেছে ওই সানি। কি সংগ্রাম, সব সত্যি বলছি, আমি যা জানি তা সব তোকে বলে দিচ্ছি। তুই তুই আমাকে ছেড়ে দে, যা। যদি পালিয়ে বাঁচতে পারিস তাহলে পালিয়ে যা। ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়েছে, রাস্তা কোথায়? সানি, আমি তোরে স্পষ্ট করে কইয়া দিতাছি, ওই সংগ্রাম আমি ছাড়ুম না, এক ঢিলে দুই পাখি মারুম। ওকে মনা ভাই, হ্যালো, সালাম আলাইকুম স্যার, আমি ডিআইজি বলছি। ইয়েস স্যার, আমাদের ইনফরমেশন অনুযায়ী সংগ্রাম আগামীকাল 5টায় টাউন হলে আসবে। আমরা আশা করছি সংগ্রামকে গ্রেফতার করতে আগামীকালই আমরা সমর্থ হব। স্যার আপনি কি আসবেন? ঠিক আছে, আমি আসব। ওকে স্যার, সালাম আলাইকুম। এবার সংগ্রাম কোথায় যাবে? আমি কাটা ভাইকে তুই যেমন করে খুন করেছিস ঠিক তেমন করে তোকে আমি খুন করব। সংগ্রাম ঠিক তেমন করে
ঠিক তেমন করে। কি ব্যাপার, আমাকে এত কাছে পেও, তুমি কার টেনশনে? আরে সিগারেট খাচ্ছো বলো তো। ভাবছি আমার এই ফেরারি জীবনের সাথে তোমাকে জড়িয়ে ভুল করলাম কিনা। সংগ্রাম, তোমার জীবনের সাথে আমার জীবন লেখা হয়ে গেছে। তুমি যেখানে যাবে আমিও সেখানে যাব। হ্যালো সংগ্রাম, তোমার বলছি, মনার খবর পাওয়া গেছে। গোপন সূত্রে খবর পেয়েছি টাউন হলে আগামীকাল বিকাল 5টায় মনা আসবে। তোমার, তুই ঠিক বলছিস তো? হ্যাঁ ঠিক বলছি, আমরা ওখানেই থাকবো। তুই আসবি? আমি আসব। কোথায় যাবে? পুরনো হিসাবের খাতাটা বন্ধ করতে হবে। তুমি বাসায় যাও, আমি দেখা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মনা, তুমি এখানে? আমার তো এখানেই থাকার কথা। সংগ্রাম বাঁচায় তুলে তৈলাম্বলিকা সমস্যা কারণ হইব। যে কোনো মূল্যে সংগ্রাম শেষ করে দিতে হইব। তাই করবো। তোমার জলদি যা, ডাক্তার নিয়ে আসা যা। জলদি স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। অসুবিধা নেই, দু একদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে। আমি ব্যবস্থাপত্র লিখে দিচ্ছি। আপনি আমার কাছে কি চান? চুপ, একদম চুপ, কোনো কথা নয়, আমার সঙ্গে চলুন। আমাকে এখানে ধরে এনেছো কেন? জন ডক, নো, আমি তোমাদের পুলিশে দেবো। চুপ, একদম চুপ। কামিং স্যার, এই যে সংগ্রামের ফাইল, দেখতে পাচ্ছেন গায়ে গুলি লেগেছে? গুলি বের করুন জলদি। ঠিক আছে দেখছি। তানিয়া, স্যারকে মরতে দেয়া যাবে না। সানির ক্রাইমের সেই একমাত্র সাক্ষী, আমাদের স্বপক্ষের একমাত্র শক্তি। তোমরা এখানে থাকো, আমি দেখছি। Oh!
আমার আদরের বোনটাকে তুই নির্মম ভাবে অত্যাচার করে খুন করেছিস, সেই অত্যাচার আজ তোকেও স্বীকার করে নিতে হবে। অত্যাচারের মজা কি এবার বোঝ। এবার মরবি তুই, আমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেব আমি। তোর বোনটাকে খুন করেছি আমি, এবার খুন করব তোকে। এই তার দিয়ে তুই আমার বোনটাকে নির্মম ভাবে খুন করেছিলি। লোহা দিয়ে লোহার সঙ্গে যুদ্ধ করতে হয় সংগ্রাম। আমি এতদিন ভুল করেছিলাম, তুই প্রমাণ করেছিস তুই এতদিন সঠিক রাস্তায় ছিলি, আমি ছিলাম ভুল রাস্তায়।
কিন্তু আজ আমি উঁচু গলায় সবাইকে বলবো, সংগ্রাম আমার সন্তান, সংগ্রামের যুগের সন্তান। সংগ্রাম, তোমাকে অ্যারেস্ট করা হলো। দাঁড়ান ডিআইজি সাহেব। ও আইনের কাছে সারেন্ডার করার জন্য আগে থেকেই আমাকে কথা দিয়েছে। সংগ্রাম, আমি প্রশাসনের কাছে অনুরোধ করব যাতে তোমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখা হয়। Ha ha ha!